অবিশ্বাস্য একটি রেকর্ড গড়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। ছয় বলে হাঁকিয়েছেন 7টি ছক্কা। হ্যাঁ দর্শক, সত্যি তাই। বিজয় হাজারি ট্রফির কোয়ার্টার ফাইনালের ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। উত্তর প্রদেশের বিপক্ষে ম্যাচের 49তম ওভারে 6 বলে 7টি ছক্কা হাঁকান তিনি। এদিন টসে জিতে ব্যাট করতে নামে ঋতুরাজের দল মহারাষ্ট্র, যেখানে ইনিংসের 49তম ওভারে 6 বলে 7টি ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত 220 রানে অপরাজিত থাকেন গায়কোয়াড়। সেই ওভারের প্রথম 4 বলে টানা 4টি ছক্কা হাঁকান ঋতুরাজ। এরপর 5ম বলে নোবাল সহ ছক্কা, ফ্রি হিট থেকে আসে আরো 1টি ছক্কা, এরপর শেষ বলে আবারও ছক্কা। এভাবে 6 বলে মোট 7টি ছক্কা হাঁকান তিনি, যেটা দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্বকে।